সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন আছে ময়মনসিংহ 10 আসনে। ডিবিসি নিউজ কথা বলেছে সেখানকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সাথে। এই মুহূর্তে আসনটির সংসদ সদস্য ফামি গোলন্দাজ বাবেলের সাথে আছেন সহকর্মী মোহন ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বাগতম সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমরা এই আসনের সংসদ সদস্যের সঙ্গে যুক্ত হব, যিনি আছেন আমাদের সঙ্গে। আমরা তার সাথে কথা বলবো, জানবো এই আসন সম্পর্কে। এই বৃষ্টির মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি এবং আপনার এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ জনাব ফামি গোলন্দাজ বাবেল। আপনার থেকে শুরুতে আমি জানতে চাই, আপনি গত 14 এবং 2018 সালের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এই আসনে, আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন জনগণকে সেগুলো কতটুকু মেটাতে পারলেন বলে আপনি নিজে মনে করেন? আমি আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার বারে স্মরণ করছি মহান স্বাধীনতা স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাকে দুইবার নৌকার মনোনয়ন দিয়ে এই গফরগাঁওবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন, এবং উনি এই সুযোগ দেওয়ার কারণেই আমি নির্বাচনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং দলের পক্ষ থেকে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমি আশা করি যে আমরা সম্পূর্ণ সেটা করতে পেরেছি। এবং আমাদের নির্বাচনে যে ইস্তেহার ছিল যে ডিজিটাল বাংলাদেশ, আমরা সেই ডিজিটাল বাংলাদেশ স্থাপন করতে সক্ষম হয়েছি। এখন আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে সকল উদ্যোগ নেওয়া দরকার, সেই স্মার্ট বাংলাদেশের জন্য আমরা কাজ করে গেছি। এবং গ্রামগুলোতে যে শহরের যে নগরের যে সুবিধা আছে, সেই সুবিধাগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে, এটা আমি আশা করি যে স্মার্ট বাংলাদেশের এটি একটি সূচনা মাত্র। 1991 সাল থেকে যদি আমি বলি, আসলে এই আসনে আপনাদের সরকার দলীয় সংসদ সদস্য আছেন, আপনার বাবাও দুইবার এই জায়গায় এমপি ছিলেন, আপনি আছেন দুইবার, তিনবার ছিলেন, দুঃখিত, আপনি আছেন দুইবার, সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচনগুলোতে পরিকল্পনা কি করছেন, বা আগামী নির্বাচনে কি সে ধারা অব্যাহত থাকবে বলে কি আপনি মনে করেন? গফরগাঁওবাসী এবং সকলের দোয়ায় আমি একবার উপজেলা চেয়ারম্যান এবং দুইবার সংসদ সদস্য হয়েছি, এবং সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য যে কাজ, যে সকল কাজ করা দরকার, এবং সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার জন্য আমাদের গফরগাঁও উপজেলার নতুন থানা আওয়ামী লীগের কমিটি হয়েছে, সেই কমিটিকে সাথে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন সহ গফরগাঁওয়ের 15টি ইউনিয়ন এবং পৌরসভা সহ আমাদের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সকল প্রস্তুতি আমরা সামনে, নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুত আছি। ইনশাল্লাহ নির্বাচনের দিনের অপেক্ষায় আছি মাত্র। বাবেল, আপনার থেকে দুইটা জিনিস আমি একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই। প্রথমে জানতে চাই, এই গফরগাঁওয়ের নাম আসলে দেখা যায় এই গ্রেটার ময়মনসিংহের লোকজন যেটা মনে করেন যে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে ভালো ছিল না, যেটা বলা হতো আর কি, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে বা সার্বিক কী অবস্থা আপনি যদি একটু জানান আমাদের। আমি আপনাকে বলি, আপনি যদি 1991 সাল থেকে শুরু করে এই 2023 পর্যন্ত যে আপনার এই বছরগুলি যদি দেখেন, তাহলে আপনি 2008 থেকে 2014, তারপর 96 আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, 91 বিএনপি, 2001 বিএনপি ক্ষমতায়, আপনি যদি গফরগাঁও এবং পাগলা থানায় যে আপনার এখন তো সব অনলাইন সিস্টেম, আপনি মামলার ডকুমেন্টসগুলো যদি আপনি দেখেন, তাহলে আগের চাইতে এখন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আগে গফরগাঁয়ে যে পরিমাণ চুরি ডাকাতি বা যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল, এখন বর্তমানে সেটির অবস্থান আমি বলবো জিরো। বছরে একটা ডাকাতি মামলা হয় বলে আমার জানা নাই। হ্যাঁ, স্বাভাবিক। আমাদের হাতে লাস্ট 1.5 মিনিট আছে, সেটা জানবো আপনার নির্বাচনী ভাবনা এবং পরিকল্পনা কি রয়েছে, যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সামনে। আমার জার্নিটি শেখ হাসিনা এবং আমাদের আওয়ামী লীগ সরকার, আমি যদি নেত্রী যদি আমাকে আবারও নৌকার মনোনয়ন দেন, আমি যদি নৌকার প্রার্থী হিসেবে যদি আবারও এই এলাকার মানুষের কাজ করার সুযোগ পাই, সেই জন্য আমি যেদিন থেকে নির্বাচিত হয়েছি তার পরের দিন থেকেই আমার আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যায়। যে কারণে অনেকেই দেখা যায় যে নির্বাচন আসলে পড়লে তাদের একটা তাড়াহুড়ো
বা একটা হজবরলও লেগে যায়। তো আমাদের সেই ধারাবাহিকতা আমাদের অব্যাহত আছে এবং সাংগঠনিক অবস্থা আমাদের সবসময়ই প্রতিদিন রাত আমরা সবসময় কাজ করে গেছি। আমরা গতকালকেও এই গফরগাঁয়ে আমরা শেল্টার ইউনিয়ন হাটুরা সহ কয়েকটা জায়গায় ছাত্রলীগ যুবলীগ সহ আমরা কাজ করেছি, কাজ করে যাচ্ছি। তো আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তাতে আগামী নির্বাচনে আমাদের কোনো ধরনের সমস্যা হবে বলে আমরা মনে হয় না। আমরা ইনশাল্লাহ এই সিটি জার্নিটি শেখ হাসিনাকে আমরা উপহার দিতে পারবো। সর্বশেষ জানবো নির্বাচনের প্রস্তুতি কেমন আছে। নির্বাচনের প্রস্তুতির জন্য আমি বলেছি যে আমাদের কেন্দ্র কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতির জন্য যা যা লাগে সকল কিছুই আমরা প্রস্তুত, অলরেডি আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আমরা এখন নির্বাচনের দিনের জন্য অপেক্ষায় আছি মাত্র। শেষ 30 সেকেন্ডে শুনবো, সেই উন্নয়নের ধারা সামনে নির্বাচনের পর অব্যাহত থাকবে কিনা। জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার, সেই ডিজিটাল বাংলাদেশ আমরা করে ফেলেছি এবং এই ডিজিটাল বাংলাদেশের সুবিধায় আমাদের ইউনিয়ন লেভেলে প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের যে তথ্য সেবা কেন্দ্র আছে সেই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রাম থেকে শহর, ঢাকা থেকে বাংলাদেশ সব এক হয়ে গেছে এই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে। এবং সেভাবেই আমরা এখন খুব সহজেই আমরা যে কোনো কাজ অনলাইনের মাধ্যমে আমরা করে যাচ্ছি। আজকে আপনি যে লাইভ স্ট্রিমিং করছেন ডিবিসি, এটাও কিন্তু ডিজিটাল বাংলাদেশের জন্যই সম্ভব হয়েছে। আজকে যদি আমরা ডিজিটাল বাংলাদেশ না করতাম তাহলে এই লাইভে হয়তো আমরা আসতে পারতাম না। গোলন্দাজ বাবেল, আপনাকে ধন্যবাদ।